হাই বন্ধুরা, আজ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। এখন আছি বাড়িতে, তো এখন যাব সোজা নবান্ন হোটেলে, যেটা হচ্ছে কি সিঙ্গুর রতনপুর রোডের বাইপাসে, হোটেল নবান্নতে। ওখানে দুটো বন্ধু আসবে, সেখানে দেখা করে তারপরে দেখা যাক কোথায় যাওয়ার প্ল্যান হয়। তো সাথে থাকুন, দেখা হচ্ছে হোটেল নবান্নতে। এখন আছি হোটেল নবান্নতে। বন্ধুরা, এই জাস্ট হোটেল নবান্নতে এসে পৌঁছালাম। এখন একটু ভিড়টা কম আছে, বিকালের দিকে প্রচণ্ড ভিড় ছিল। কত ভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে এখানে। এটা হচ্ছে গণেশ দা, এটা গণেশ দা না, এটা গণেশ দা, সবাই দেখে নাম। দোকান বন্ধ আছে, হ্যাঁ আজ দোকান বন্ধ আছে, আজ সানডে, আজ বৃষ্টি পড়ছে, তো এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা, দেখা যাক কোথায় যাওয়া যায়। দেখুন কোথায় কোথায় যাওয়া হচ্ছে, অবশ্যই দেখাবো ভিডিওর মধ্যে, সাথে থাকুন। ঘুরতে ঘুরতে আমরা এখন চন্দননগরে চলে এসেছি। এখান থেকে যাব এখন আমরা চন্দননগর স্ট্যান্ডে। এখন আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। এখানে আসা মানে একবার হলেও ফিরোজে ঢোকা উচিত। ফিরোজের খাবারের কোয়ালিটিগুলো খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা কোনো দিন এসে থাকলে অবশ্যই ফিরোজে একবার খেয়ে যাবেন। এবার আমরা ফিরোজে ঢুকবো, গিয়ে কিছু খাবার অর্ডার করব, দেখা যাক কি খাওয়া যায়। আমার তো ইচ্ছা চাউমিন। আমাদের অর্ডার রেডি হয়ে গেছে, হাফ প্লেট করে মিক্স চা অর্ডার দেওয়া ছিল, তো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট খেতে বাকি। খাবারটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এখানে ঘুরে বসে অনেকক্ষণ সময় কাটানো হলো এবং জায়গাটা খুবই সুন্দর। অনেকটাই রাত হলো, এবার বাড়ি ফিরতে হবে। ভিডিওটা আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।